হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেছে। তো বন্ধুরা, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। আশাকর্মী তোমরা নিশ্চয়ই জানো, তোমরা মহিলা হলে ভিডিওটি দেখতে পারো, এবং মহিলা যদি না হয়ে থাকো তাহলে তোমরা ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের চেনা জানা মহিলাদের সঙ্গে, তোমাদের বাড়ির লোকেদের সঙ্গে, ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে, এখানে কাদের নিয়োগ করা হবে, বয়সসীমা কি বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, এই ফর্মটি ফিল আপ করে তোমরা আবেদন কিভাবে করবে, সমস্ত কিছু। তো বন্ধুরা, প্রথমে তো আমি দেখিয়ে দিই যে তোমরা এখানে ডাউনলোড করবে কি করে এই ফর্মটি। তার আগে বন্ধুরা বলে দিই, তোমরা যদি আমাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের রেগুলার বেসে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, www.health.gov.in এই সরকারি ওয়েবসাইট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আসার পরে তোমরা যখন রিক্রুটমেন্ট প্যানেলে যাবে তখন তোমরা দেখতে পাবে এই বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ এবং এই বিজ্ঞপ্তিটি। তোমরা যখন নিচের দিকে নামবে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে বড় বড় করে, রিক্রুটমেন্ট নোটিশ ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ওয়ার্কার। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশটি আছে, এটি আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে এবং অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এই নোটিশের উপর দিকে তোমরা যদি যাও তাহলে তোমাদের এখানে কিছু শর্তাবলী দেওয়া থাকবে। শর্তাবলীগুলো তোমরা একটু দেখে নাও, আমি দেখে দিচ্ছি। এখানে বলে যে কেবলমাত্র বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারবেন। এছাড়া এখানে বলেছে যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং প্রমাণস্বরূপ সাম্প্রতিক তাদের ভোটার কার্ড বা রেশন কার্ডের কিন্তু প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে, এবং তাদের বয়সসীমা 1/1/2021 মধ্যে 30-40 বছরের মধ্যে হতে হবে, এবং যারা তপশিলি জাতি বা উপজাতি আছে সেই রকম মহিলারা কিন্তু 22-40 বছরের মধ্যে প্রযোজ্য হবে। এখানে বলেছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিচার করা হবে, এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না, অর্থাৎ মাধ্যমিক পাস হিসাবে ধরা হবে। ধরে নাও তুমি গ্র্যাজুয়েট বা তারও কোনো বেসিক কোয়ালিফিকেশান আছে, সেগুলো কিন্তু ধরা হবে না, তোমার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের ধরা হবে। এখানে বলা হয়েছে বন্ধুরা যে তোমরা নিচের দিকে বলা হয়েছে যে তোমরা এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে বলা হয়েছে যে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করা হবে, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হবে, এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ বিডিএ অফিসে জমা করতে হবে, এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 8/1/2021 থেকে 17/1/2021 বিকাল 5টা অবধি। তোমরা এখানে কী কী জমা দেবে না দেবে সেগুলো বলা হয়েছে। তার আগে তোমাদের একটু ফর্মটা কী করে ফিল আপ করবে তোমরা দেখে নাও, তারপরে বলে দিচ্ছি তোমরা এই ফর্মের সঙ্গে কী কী জমা করবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফর্ম, এটা অফিস ইউজের জন্য, এখানে তোমরা হাত দেবে না, এই জায়গাটা তোমাদের কিছু করার দরকার নেই। এটা সাব সেন্টার হচ্ছে, তুমি তোমার যে সাব সেন্টার আছে তোমাদের নিকটবর্তী সেখানে তার নামটা লিখবে, এবং এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু মারতে হবে। এখানে তোমাদের নাম লিখতে হবে, বাংলায় ফর্ম বাংলায় ফিল আপ করতে হবে, মহাকুমা এখানে স্বামীর নাম, এখানে পিতার নাম, সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করবে। এখানে বসবাসের ঠিকানা দিতে হবে তোমাদের পুরো ঠিকানা, বৈবাহিক স্থিতি, তুমি বিবাহিত কি বিবাহ বিচ্ছিন্না কি বিধবা সেখানে তোমাদের লিখতে হবে এখানে, এবং তোমাদের SST কার্ড থাকলে তার নাম্বার, রেশন কার্ডের নাম্বার, এবং তোমাদের এখানে বলেছে যে 1/1/2017 তারিখের ভোটার লিস্ট অনুযায়ী তোমাদের এখানে অংশ নাম্বার এবং কমিং নাম্বার তোমাদের লিখতে হবে। তোমরা এটা কোথায় পাবে ভোটার লিস্টটা, আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে একটু ফলো করো, তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, এবং এই তোমরা ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু জমা করবে, এবং তার সঙ্গে যে নকলগুলো দিতে হবে অর্থাৎ জেরক্স কপিগুলো দিতে হবে, এখানে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট সাইজ ছবি একটি, এবং 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, এবং মাধ্যমিকের অ্যাডমিটের অর্থাৎ বা বয়সের প্রমাণ হিসাবে তোমরা জন্ম সার্টিফিকেটও দিতে পারো যদি থাকে, এবং মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, এবং তোমাদের ভোটার কার্ড বা রেশন কার্ড, SC ST যদি হয়ে থাকো তার সার্টিফিকেট, এবং স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়, এবং লিঙ্ক ওয়ার্কারে যদি থাকে তার একটি সার্টিফিকেটের জেরক্স, এবং তোমরা এখানে এটি নিচের দিকে সাইন করবে। আরেকটি কথা তোমাদের বলা হয়নি, ওপরের দিকে যে ছবি লাগানোর জায়গা আছে এখানে কিন্তু তোমরা পিন বা স্টেপলার করবে না বা সেলাই করবে না, এখানে কিন্তু তোমরা আঠা দিয়ে অ্যাটাচ করবে তোমাদের পাসপোর্ট সাইজ ছবিটি। এবার দেখিয়ে দিই তোমরা এখানে কোথায় জমা করবে। এখানে এটি প্রকাশ পেয়েছে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে, এবং এখানে বলা হয়েছে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের পত্র নম্বর এত, এর আদেশনামা অনুযায়ী হাওড়া জেলার সদর ও উলুবেরিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে এই দরখাস্ত দিতে হবে। কোন কোন ব্লকে আছে এবং কোন কোন ব্লকের এখানে নাম দেওয়া আছে, কত ভ্যাকান্সি আছে তোমরা নিচের দিকে নামলে এই সংযোজনী 2 তে কিন্তু দেওয়া আছে, যেমন তোমরা দেখতে পাবে এখানে আমতা 1 আছে এবং তার পঞ্চায়েতের নাম আছে, কোন পঞ্চায়েতে কত করে ভ্যাকান্সি আছে
সমস্ত কিছু দেওয়া আছে, সাব সেন্টারের নামগুলো তোমরা এখানে দেখতে পাবে, তোমরা একটু এটা ফলো করে নিও। এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানে আমতা ওয়ান, আমতা টু, বাগনান টু, তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ব্লগে কিন্তু ভ্যাকান্সি আছে, বিভিন্ন বিভিন্ন ভাবে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। 226টির মতো ভ্যাকান্সি আছে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিও এবং আবেদন করতে চাইলে আবেদন করে নিও। তোমরা যদি এখানে আবেদনযোগ্য না হও, অর্থাৎ হাওড়া জেলা থেকে বিলং না করো, তাহলেও ভিডিওটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক অনেকটা জরুরি। এবং লাইক করার সঙ্গে সঙ্গে তোমাদের জেলার নামটি অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের জেলায় এই ধরনের আপডেট এলে সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে।